হ্যালো সো উই আর হেয়ার আমরা ড্রোনাসের ক্লাস নিয়ে আবার হাজির হয়ে গেছি তো আগের দিনগুলোতে আমরা অনেকগুলো চ্যাপ্টার্স পড়েছি চাইল্ড সাইকোলজির সেটারই রেসপেক্টে আজ আমরা কিছু প্র্যাকটিস সেট সলভ করবো এইভাবে তোমরা কিন্তু অনেকগুলো ক্লাস পেয়ে যাবে দ্য ড্রোনাস অনলাইন প্ল্যাটফর্মে সাথে সাথে বলে রাখি দ্য ড্রোনার্সের অনলাইন এবং অফলাইন পেইড ক্লোজ কোর্স কিন্তু এর মধ্যে চালু হতে চলেছে তোমরা ডেসক্রিপশন বক্সে এবং টাইটেল পেজে কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবে কোনো এনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো আর আজকের প্র্যাকটিসেট ক্লাসগুলো আমরা যখন শুরু করব তো সকলে কিন্তু অবশ্যই এগুলোকে নোট করে রাখবে সুতরাং তোমাদের যখন ফাইনাল রিভিশন টাইম আসবে তখন কিন্তু এই নোটগুলো তোমাদের এই একবারে যদি লিখে রাখো একটা খাতায় তাহলে কিন্তু সেটা খুব হেল্পফুল হবে তো শুরু করা যাক আজকের প্রথম কোয়েশ্চেন যেগুলো আমরা অলরেডি পড়েছি সেগুলোর রেসপেক্টিভে আমি কিছু কোয়েশ্চেন এখানে রেখেছি এবং কিছু বাদ বাকিও আছে তো সব কিছু আমরা একসাথে ডিসকাস করবো আর একটা কথা বলে রাখি যে সিটের যে কোয়েশ্চেন্সগুলো আছে বা অন্য কোনো স্টেটের টেট কোয়েশ্চেন আছে আমরা কিন্তু এখানে চেষ্টা করবো অনেক কিছু সলভ করার যাতে ওয়েস্ট বেঙ্গল টেটে আমরা কিন্তু উত্তরগুলো সঠিক করে আসতে পারি পরীক্ষার হলে ওকে সো লেটস বিগিন দ্য ফার্স্ট কোয়েশন দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড সবথেকে কোন পিরিয়ডটাকে ক্রিটিক্যাল বলা হচ্ছে কোন পিরিয়ডকে ক্রিটিক্যাল বলা হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড ইন রেসপেক্ট টু ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু এটা করেছি আগে তাই না তো ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজে কোনটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল এজ প্রিনেটাল পিরিয়ড প্রথমটা পূর্বজন্ম অবস্থা প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে

এবং ভাষার বিকাশ ঘটানোর সেই স্টেজটি কোনটি প্রিনেটাল পিরিয়ড প্রিনেটাল পিরিয়ড জন্মের যে একদম জিরো টু টু ইয়ার্স যে পিরিয়ডটা সেটা নাকি আর্লি চাইল্ডহুড প্রাক বাল্যকাল মধ্য বাল্যকাল নাকি অ্যাডোলেসেন্স নাকি বয়সন্ধিকাল কোনটা হবে সঠিক উত্তর উত্তরটা কিন্তু অবশ্যই আর্লি চাইল্ডহুড কারণ আমরা জানি আর্লি চাইল্ডহুডে কিন্তু সবথেকে বেশি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে এবং এই সময়টা কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্রিটিক্যাল পিরিয়ড হিসেবে কনসিডার করা হয় দ্য ক্রিটিক্যাল পিরিয়ড ওকে নেক্সট কোয়েশ্চনে যাব উইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্টেজ অফ মরাল ডেভেলপমেন্ট প্রোপোজড বাই লরেন্স কোলবার্গ আমরা কোলবার্গের তত্ত্বগুলো মরাল ডেভেলপমেন্টের নৈতিক বিকাশের তত্ত্বগুলো আগের ক্লাসে আমরা পড়েছি এবং সেই সময়েও আমরা কিছু কোয়েশ্চেন সলভ করেছি তো আজকেও সেই রিলেটেড একটা কোয়েশন এখানে দিয়েছি যাতে তোমাদের রিভিশন বারবার হতে থাকে প্র্যাকটিস হতে থাকে তো এখানে বলছে এই চারটা যে অপশানস আছে সেই অপশানসের মধ্যে কোলবার্গের নৈতিক বিকাশের স্তর কোনটি প্রথমটা অপশনে লেটেন্সি স্টেজ লেটেন্সি স্টেজ দ্বিতীয়টা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন দ্য থার্ড ওয়ান কনক্রিট অপারেশনাল স্টেজ কনক্রিট অপারেশনাল স্টেজ ফোর্থ ওয়ান ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি স্টেজ ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি স্টেজ তো আমরা যদি একটু মনে করার চেষ্টা করে থাকি আমরা কিন্তু এটারও সঠিক উত্তর দিতে পারবো সঠিক উত্তর হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন কেন কারণ सोशल कंट्रैक्ट ओरियंटेशन योस्ट कन्भेंशनल पिरियड कनभेंशनल स्टेजर मध्य पोस्ट कन्भनशनल स्टेज पोस्ट कन्भेंशनल स्टेज स्टेज थ्री स्टेज वन हम कन्भेन्शनल सॉरी प्री कन्भेंशनल स्टेज टू इज कनभेंशनल एंड स्टेज थ्री इज पोस्ट कन्भेंशनल स्टेज पोस्ट कन्भेंशनल स्टेजर जो প্রথম পার্টটা সেটা হচ্ছে লেভেল ফাইভ লেভেল ফাইভ লেভেল ফাইভ কিন্তু দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন অর্থাৎ যেই সময়ে কিশোররা কিন্তু বুঝতে পারে যে লসগুলো কি কি আছে এবং লসগুলোকে পরিবর্তন করা যেতে পারে সময়ের সাথে সাথে দরকার বা নেসেসিটির গুরুত্ব বুঝে তো দিস ইজ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এবং এটি কোন স্টেজে আসছে পোস্ট কনভেনশনাল স্টেজে আসছে এটি লেভেল কি লেভেল ফাইভ চলে নেক্সট লেভেলিং ক্লাসরুম ডিসকাশন আর টিচার ওফেন পেজ মোর অ্যাটেনশন টু বয়েজ দেন গার্লস দিস ইজ এন এক্সাম্পল অফ ক্লাসরুমে শ্রেণীকক্ষে যখন আলোচনা হয় কোনো প্রকার আলোচনার সময় একজন শিক্ষক যদি দেখা যায় যে তার ছেলে যে ছাত্ররা আছে ছাত্রদের প্রতি বেশি মনোযোগ ছে দিচ্ছে বা অ্যাটেনশান দিচ্ছে ছাত্রীদের থেকে তো সেইটাকে আমরা কিসের এক্সাম্পল হিসেবে ধরে নেব জেন্ডার বায়াস জেন্ডার আইডেন্টিটি জেন্ডার রেলিভেন্স জেন্ডার কনস্ট্যান্সি চারটা অপশান আছে এক্ষেত্রে আগে বলে রাখি সেক্স এবং জেন্ডার এই দুটো আলাদা টার্ম সেক্সটা কি সেক্স ইজ বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট অর্থাৎ আমাদের যে শারীরিক গঠন আমাদের যে গঠন দৈহিক গঠন সেই গঠনের মধ্যে কিন্তু সেক্সটা নির্ধারিত হয় বাট জেন্ডার কিন্তু সোশিওলজিক্যাল অর্থাৎ জেন্ডার হচ্ছে কিন্তু সমাজ তৈরি করে অর্থাৎ মেল ফিমেল এই পার্টগুলো কিন্তু সেক্সে আসছে আর ম্যাস্কিউলিন ফেমিনিন এগুলো কিন্তু কে করছে এগুলো ঠিক করছে সমাজ সোশিওলজিক্যাল কনস্ট্রাক্ট তার জন্য কিন্তু এখানে এই কোয়েশ্চেন বোঝার আগে কিন্তু তোমাকে এটা জানতে হবে এটা সোশ্যাল টার্ম ওকে এটা সামাজিক একটি টার্ম তো সেক্ষেত্রে একজন টিচার কি জেন্ডার পক্ষপাত করবে সে জেন্ডার আইডেন্টিটি করবে জেন্ডার রেলিভেন্স হবে রেলিভেন্স মানে এখানে হচ্ছে যেটা হচ্ছে রেলিভেন্ট তার কাছে এই ছেলেদের কাছে অ্যাটেনশন বা ছাত্রদের উপর অ্যাটেনশন দেওয়াটা বেশি রেলিভেন্ট নাকি জেন্ডার কনস্ট্যান্সি মানে উনি একটা জেন্ডারকেই পড়াবেন কনস্ট্যান্ট সেখানে তো এটার অপশানের এটার কারেক্ট আনসার হচ্ছে এক্সাম্পল অফ জেন্ডার বায়াস অর্থাৎ সে পক্ষপাত করছে শিক্ষক সেখানে পক্ষপাত করছে তো এটাও আইডেন্টিটিও হবে না রেলিভেন্সও হবে না কনস্ট্যান্সিও কিন্তু হবে না পরের কোয়েশনেস জেন্ডার স্টেরিটাই জেন্ডার রোল কনফার্মিটি তো জেন্ডার কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের সিলেবাসে তো এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো তো এই কোয়েশ্চেনটা বোঝাতে চাইছে যে কোন স্ট্র্যাটেজির মাধ্যমে জেন্ডার যে স্টিরিওটাইপ অর্থাৎ একটা যে ধারণাগত আছে যেটা খুব সক্রিয় একটা ধারণা যে জেন্ডার রোল কনফার্মিটিতে সেটা একজন শিক্ষক কিভাবে তার ক্লাসরুমে সে কমাতে পারবে তাই সেটার জন্য এফেক্টিভ স্ট্র্যাটেজি কি কোন কৌশলে সে এটা কমাতে পারবে জেন্ডার স্টিরিওটাইপকে কমাতে পারবে ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস অর্থাৎ শিক্ষক জেন্ডারের পক্ষপাত নিয়ে ক্লাসে আলোচনা করবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় কি আছে এমফাসাইজ জেন্ডার স্পেসিফিক রোলস অর্থাৎ শিক্ষক বলে দেবে যে মেল এই কাজ করবে ফিমেল এই কাজ করবে বা বয়েজ বয়েজ উইল ডু দিস ওয়ার্ক গার্লস উইল ডু দেশওয়ার্ক নাকি এইটা শেখাবে শিক্ষক এইটা স্ট্র্যাটেজি নেবে নাকি জেন্ডার সেগ্রিগেটেড প্লে গ্রুপস নাকি খেলার আলাদা আলাদা গ্রুপ করবে প্লে গ্রুপ সেখানে বয়েজদের একটা গ্রুপ আর গার্লসদের একটা গ্রুপ সেগ্রিগেট করবে মানে আলাদা করে দেবে পৃথকীকরণ আরেকটা জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ এইখানে বয়েজরা বসবে এবং এইখানে গার্লসরা বসবে সো আলাদা আলাদা পৃথক জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে শিক্ষক তো এই এফেক্টিভ স্ট্র্যাটেজি যেটাতে নাকি এই জেন্ডার স্টিরিও টাইপকে কমানো যাবে রিডিউস করা যাবে রিডিউস করা যাবে সেটি কোনটি সেটি অবশ্যই কিন্তু ডিসকাশান অ্যাবাউট জেন্ডার বায়াস ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস এটা কখনোই হবে না কারণ জেন্ডার স্পেসিফিক রোলকে এমফোসাইজ করতে পারবেন না শিক্ষক সেটা এফেক্টিভ স্ট্র্যাটেজি হবে না প্লে গ্রুপস আলাদা আলাদা সেটাও হবে না আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাও হবে না সো কারেক্ট আনসার উইল বি ডিসকাশান অ্যাবাউট জেন্ডার বাইস পক্ষপাতের ব্যাপারে যদি আলোচনা করেন ক্লাসরুমে তাহলে কিন্তু সেটিতে অনেক ভুল ধারণাগুলো ভেঙে যাবে এবং এইভাবে কিন্তু জেন্ডার স্টিরিওটাইপকে কমানো যাবে চলে যাচ্ছি পরের কোয়েশনে হুইচ অফ দ্য ফলোয়িং থিওরিস্ট ওয়াইল লিভিং চিলড্রেন অ্যাস অ্যাক্টিভ সিকারলেজ এমফোসাইজড দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টেন্টস অন দেয়ার থিঙ্কিং অর্থাৎ কোন থিওরিস্ট কোন তত্ত্ববিদ শিশুদেরকে চিলড্রেনদেরকে অ্যাক্টিভ সিকার্স বলেছেন অ্যাক্টিভ সিকার্স কিসের অফ নলেজ জ্ঞানের অ্যাক্টিভ সিকার্স মানে যারা সত্যি সক্রিয়ভাবে কিছু জানতে চাইছে বা সক্রিয়ভাবে যাদের সক্রিয় জিজ্ঞাসু বলতে পারি সেক্ষেত্রে আমরা এদের এমফাসাইজ দ্য ইনফ্লুয়েন্স অফ তারা ইনফ্লুয়েন্সটা বুঝেছিল কিসের ইনফ্লুয়েন্স সোশ্যাল এবং কালচারাল সামাজিক এবং সাংস্কৃতিক কন্টেন্ট অন দেয়ার থিঙ্কিং এদের মধ্যে কে শিশুদেরকে বলেছিল সক্রিয় জিজ্ঞাসু জ্ঞানের সক্রিয় জিজ্ঞাসু যেটার কিন্তু তাদের যে চিন্তন যে প্রসেস তার ওপর কিন্তু একটা এফেক্ট এনে দেবে সামাজিক এবং কালচারালি অর্থাৎ সাংস্কৃতিক তো জন বি ওয়াটসন লে ভাইগটস্কি জি পেঁয়াজে না লরেন্স কলবাগ এই চারজনের মধ্যে কে শিশুদেরকে অ্যাক্টিভ সিকার্স বলেছিল চিলড্রেন আর অ্যাক্টিভ কে উত্তরটা কিন্তু জিন পেঁয়াজে জিন পেঁয়াজে কিন্তু শিশুদেরকে অ্যাক্টিভ সিকার্স বলেছিলেন এবং আরেকটা কথা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট লিটিল সায়েন্টিস্ট ওকে শিশুরা হচ্ছেন সাইন্টিস্ট নেক্সট কোশ্চেন ওয়াইল্ড ওয়ার্কিং অন আ পাজল ফাইভ ইয়ার্স ওল্ড নাজমা টু হার সেল্ফ ওয়েস দ্য ব্লু পিস নো নট দিস ওয়ান ডার্ক ওয়ান দ্যাট উড গো হিয়ার অ্যান্ড মেক দিস দিস কাইন্ড অফ টক রেফার একজন পাঁচ বছরের একটি বাচ্চা সে একটি পাজল জিক্সা পাজল মানে অনেকগুলো পাজল যেখানে এরকম এরকম কাটা কাটা টুকরো হতে পারে বা এরকম বক্স হতে পারে যেগুলোকে কালার অনুযায়ী অ্যারেঞ্জ করতে হয় বা এরকম করে কোনো টুকরো হতে পারে যেগুলোকে ওই পাজেল অনুযায়ী টুকরের শেপ অনুযায়ী সেগুলোকে অ্যারেঞ্জ করতে হয় তো সে নিজে নিজে বলছে যে কোথায় সে নীল রঙের পিসটা যে পিসটা দিলে হচ্ছে একটি জুতা তৈরি হবে সো এই যে কাইন্ড অফ স্পিচ বা কাইন্ড অফ টক ইজ রেফারড টু বাই ভাইগটস কি এই রকমের যে কথোপকথন বা টক যেটা ভাইগটস কি লে ভাই কি আবার বলি লে ভাই কি একজন রাশিয়ান সাইকোলজিস্ট রাশিয়ার ঠিক আছে রাশিয়ান সাইকোলজিস্ট তিনি কিন্তু মাত্র আটত্রিশ বছর বয়সে মারা গিয়েছিলেন কিন্তু উনি এত বড়ো একটি কাজ করেছিলেন এই লার্নিং নিয়ে যার জন্য কিন্তু উনি বিখ্যাত তো কি সেই টককে কোন টক বলেছে প্রথমটা আসছে প্রাইভেট স্পিচ প্রাইভেট স্পিচ নেক্সট টক অ্যালাউড থার্ড স্ক্যাফোল্ডিং ফোর্থ ইগোসেন্ট্রিক স্পিচ তো ভাইগটসকে কিন্তু এই স্পিচটাকে বলেছে প্রাইভেট স্পিচ প্রাইভেট স্পিচ আবার এটা বলে রাখি প্রাইভেট স্পিচ কিন্তু শুরু হচ্ছে থ্রি ইয়ার্স এজে ওকে প্রাইভেট স্পিচ কিন্তু শুরু হচ্ছে থ্রি ইয়ার্স এজে আর টু ইয়ার্স এজে যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়াই কি দ্যাট ইজ সোশ্যাল স্পিচ যেটা হচ্ছে জিরো টু টু ইয়ার্স টু ইয়ার্স ওকে এই টু ইয়ার্সে কিন্তু এখানে আমরা জানি এইটাকে আরেকটাও বলা হয় টেলিগ্রাফিক স্পিচ এখানে কিন্তু শিশু তার আশেপাশের যে ব্যক্তিরা থাকে তাদের সাথে কিন্তু দু এক শব্দতে সে কথা বলা শুরু করে তার জন্য এটা সামাজিক বা সোশ্যাল আর প্রাইভেট স্পিচ তিন বছর কারণ এই সময়টা কিন্তু শিশুরা মানে জোরে জোরে বলছে ধরো একটি গাড়ি চালাচ্ছে তো গাড়িটা আওয়াজ করছে ভু ভু করে আওয়াজ করছে মানে দাঁড়ানোর জন্য সে বলছে সেটাতেও কিন্তু এটা প্রাইভেট স্পিচ এক একাই কথা বলছে কিন্তু সেটা সবাই শুনতে পাচ্ছে সো দ্যাট ইজ প্রাইভেট স্পিচ অফ থ্রি ইয়ার্স আরেকটা যে স্পিচ স্পিচ আছে সেটা সেভেন ইয়ার্স অনওয়ার্ডস তো সেই স্পিচটা কিন্তু আর এই প্রাইভেট স্পিচ কেই পিয়াজে বলেছে ইগোসেন্ট্রিক স্পিচ সো প্রাইভেট স্পিচ ইজ দ্য কারেক্ট আনসার ইন দিস স্টেটমেন্ট ইন দিস কোয়েশন টক এলাউড মানে হচ্ছে সোশ্যাল স্পিচ আর স্ক্যাফোল্ডিংটা আমি পরে আসছি নেক্সট কোয়েশনে নেক্সট কোয়েশন গিভিং কিউস টু স্টুডেন্টস অর চিলড্রেন অ্যান্ড অফারিং সাপোর্ট অ্যাজ অ্যান্ড ওয়েন নিডেড ইজ অ্যান এক্সাম্পল অফ অর্থাৎ হিন্ট বা ক্লিউজ দেওয়া কোনো স্টুডেন্টকে এবং কোনো সাপোর্ট অফার করা কোনো হেল্প করা স্টুডেন্টকে যখন স্টুডেন্ট কোথাও আটকে যাচ্ছে যখন তার দরকার হচ্ছে এটি কিসের এক্সাম্পল ফার্স্ট রিইনফোর্সমেন্ট রিইনফোর্সমেন্ট নেক্সট কন্ডিশনিং कंडीशनिंग, थर्ड मॉडलिंग थर्ड मॉडलिंग फोर्थ स्फोल्डिंग फोर्थ स्किंग सो एट करेक्ट आंसर हफोल्डिंग स्कैफोल्डिंग मैं ह বাচ্চারা যখন কোনো কাজে আটকে যাচ্ছে তখন শিক্ষকরা সেই অল্প অল্প হিন্ট বা ক্লু দিয়ে তাদেরকে যে সাপোর্টটা করছে উত্তরটা বের করার জন্য বা কোনো লার্নিং অবজেক্টিভ এটেইন করার জন্য দ্যাট ইজ ফল্ডিং এটার একটা এক্সাম্পল আমি এখন তোমাদের বলে রাখছি সেই এক্সাম্পলটা খুব মনে রাখার জন্য সহজ সেটা হচ্ছে যখন কেউ নতুন সাইকেল চালানো শেখে প্রথমে কিন্তু মানে কয়েকদিন একজন কাউকে গাইড বা ট্রেনার হিসেবে দরকার হয় সাইকেল চালানো শেখার জন্য তো তারপর যখন ব্যক্তি নিজে সাইকেলটা চালাতে পারছে পুরোপুরি তারপর কিন্তু আর সেই হেল্পটা দরকার হচ্ছে না সো দ্যাট ইজ দ্য হেল্প অর দ্য ট্রেনিং দ্যাট ইজ রিকোয়ার্ড দ্যাট সাপোর্ট দ্যাট ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ স্ক্যাফোল্ডিং যে হেল্পটা বা সাপোর্টটা প্রয়োজন হচ্ছে সেটাকেই কিন্তু স্ক্যাফোল্ডিং বলছে নেক্সট

হাইপোথেটিকো ও রিজনিং প্রোপোজিশনাল থট অর্থাৎ ডিডাক্ট করে কোনো একটা তত্ত্বকে ডিডাক্ট করে 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 সে রিজনিং করছে সে তাকে রিজন করতে মানে সচেষ্ট হচ্ছে প্রোপোজিশনাল মানে রেশিও এবং প্রোপোজিশন এই ব্যাপারগুলো সে বুঝতে পারছে পরেরটা কনজারভেশন ক্লাস ইনক্লুশন অর্থাৎ কোনো জিনিসের কোয়ান্টিটি সে বুঝতে পারছে এবং এটাও বুঝতে পারছে যে একই পরিমাণ জল যদি তিন রকম সেইপের পাত্রতে রাখা হয় জলের পরিমাণটা কিন্তু সেম থাকবে দ্যাট ইজ কনজারভেশন অর ক্লাস ইনক্লুশন থার্ড হচ্ছে ডেফর্ড ইমিটেশন অবজেক্ট পারমানেন্স ডেফার্ড ইমিটেশন কি ডেফার্ড ইমিটেশন হচ্ছে শিশুরা যা দেখছে সেটাই নকল করছে কিন্তু হয়তো সেই সময়ই করছে না কিছুক্ষণ পরে করছে ধরো কাউকে দেখছে কোনো শিশু যদি দেখে তার বাবা কিছু একটা কম্পিউটারে টাইপ করছে তো সেই শিশুটি বাবার সামনে সেই অ্যাক্টিভিটিটা করবে না হয়তো কিন্তু কিছুক্ষণ পরে বাবাকে যেমনভাবে ইমি দেখেছে সেইভাবে ইমিটেট করার বা নকল করার চেষ্টা করবে সো দ্যাট ইজ ডেফর্ড ইমিটেশন আর অবজেক্ট পারমানেন্স ওরা সবটাই ভাবে যে পারমানেন্ট অবজেক্ট কোনোখানেই অবজেক্ট সরে যাবে না সো দ্যাট ইজ অবজেক্ট পার্মানেন্টস এন্ড ফোর্থ পয়েন্ট ইজ মেক বিলিফ প্লে অর ই রিভার্সিবিলিটি অফ থট মেক বিলিভ প্লে মানে কিছু চিন্তা করে সে খেলছে মানে মেক বিলিভ করছে এবং ই রিভার্সিবিলিটি অফ থট মানে ই রিভার্সিবিলিটি মানে সে রিভার্স করতে পারছে না তার থটটাকে সে পিছনে যেতে পারছে না রিভার্স করতে পারছে না শব্দগুলো বুঝতে হবে আচ্ছা প্রথম যেটা আছে হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং বা প্রপোজিশনাল থট এটা কিন্তু পিঁয়াজের থার্ড নয় এটা কিন্তু ফোর্থ স্টেজ এটা কিন্তু ফোর্থ ফোর্থটা কি ফর্মাল অপারেশনাল তাই তো সো দিস ইজ দ্য ফর্মাল অপারেশনাল সো এইটায় কনক্রিট অপারেশনাল স্টেজ নয় পরেরটা কনজারভেশন ক্লাস ইনক্লুশন আমরা জানি এটাই হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ দিস ইজ দ্য স্টেজ অফ কনক্রিট অপারেশনালেক্ট আনসার ইজ দিস ওয়ান বাট এটা প্লিজ বলে রাখি শুনে নাও ডেফার ডিমিটেশন আর অবজেক্ট পারফর জিরো টু টু ইয়ার্স এটা হচ্ছে সেন্সারি মোটর এবং মেক বিলিভ প্লে আর ইরিভার্সিবিলিটি অফ থট হচ্ছে টু টু সেভেন ইয়ার্স দ্যাট ইজ প্রি অপারেশনাল ওকে প্রি অপারেশনাল নেক্সট কোয়েশ্চনে চলে আসছি ইচ অফ দ্য ফলোইং ইজ আজন কনস্ট্রাক্ট ইন দ্য কন্টেক্সট অফ কগনেটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন এটা আমি পড়িয়েছি তোমরা সকলে জানো প্রথমটা স্কিমাস তারপরেটা অবজারভেশনাল লার্নিং কন্ডিশানিং রিএনফোর্সমেন্ট প্রথমটা স্কিমা অবজারভেশনাল লার্নিং কন্ডিশনিং রিএনফোর্সমেন্ট এই দুটো চলে আসছে বিহেভিয়ারিস্টিক থিওরিতে বিহেভিয়ারিস্টিক থিওরি এটা চলে আসছে লার্নিং থিওরি আর কগনেটিভ ডেভেলপমেন্টের থিওরিতে আমরা জানি এটা হচ্ছে পিয়াজের কনস্ট্রাক্ট দ্যাট ইজ স্কিমা এই কথাটা পিয়াজের কনস্ট্রাক্ট দ্যাট মিনস ইউনিটস অফ নলেজ পকেটস অফ নলেজ এটা একটা পকেট এটা একটা পকেট এটা একটা পকেট সো এইভাবে কিন্তু স্কিমাগুলো সাজানো থাকে সো দিস আর দ্য পকেটস অফ নলেজ দ্যাট ইজ স্কিমা পকেটস অফ নলেজ জ্ঞানের পকেট ওকে চলে মূল্যায়নের প্রাইমারি বৈশিষ্ট্য কি অ্যাসাইনিং র্যাঙ্ক টু স্টুডেন্টস অর্থাৎ র্যাঙ্ক দেওয়া ওয়ান ফার্স্ট থার্ড এভাবে র্যাঙ্কিং করা সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্ল্যারিটি অ্যান্ড কনফিউশনস অ্যাবাউট রিলেটেড কনসেপ্টস অর্থাৎ স্টুডেন্টদের বা শিশুদের যে জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে যে জায়গায় বুঝতে কষ্ট হচ্ছে তার সেটা বোঝা এবং তাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য কনফিউশনসগুলোকে দূর করা সো এটা কিন্তু মনে হচ্ছে আনসার পরের অপশানগুলোও পড়তে হবে

মিনিংফুল লার্নিংয়ে কোনটা হবে কর্পোরাল পানিশমেন্ট কখনোই হবে না পানিশমেন্ট একদমই হবে না নেক্সট কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট ইয়েস নেক্সট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন এটা তো ইভ্যালুয়েশন আসছে আমি তো লার্নিং চাইছি তাই না তারপর একটা কনস্ট্যান্ট কম্পারেটিভ ইভ্যালুয়েশন বাট ইভ্যালুয়েশন আই ডোন্ট ওয়ান্ট হিয়ার আমার কোনটা দরকার প্রমোট করছে মিনিংফুল লার্নিং তো আনসার ইজ কোঅপারেটিভ লার্নিং এনভায়রনমেন্ট কোঅপারেশনের সাথে যখন শিক্ষণ হবে সেই পরিবেশটাই কিন্তু মিনিংফুল লার্নিংয়ের পরিবেশ তৈরি করবে কোয়েশন নাম্বার টুয়েলভ হাউ ক্যান টিচার্স ফ্যাসিলিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স কনসেপ্টস ইন চিলড্রেন খুব ভালো করে কোয়েশ্চেনটা বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো হাউ ক্যান টিচার্স ফ্যাসিলিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কমপ্লেক্স কনসেপ্টস ইন চিলড্রেন শিক্ষকরা কীভাবে কঠিন বা জটিল যে ধারণাগুলো থাকবে সেগুলোকে বুঝতে সাহায্য করবে শিশুদের সেই কঠিন ধারণাগুলো বুঝতে শিক্ষক কীভাবে ফ্যাসিলিটেট করবে অর্থাৎ কী কী প্রোভাইড করবে শিক্ষক প্রথমটা বাই ডেলিভারিং আ লেকচার শুধু একটি লেকচার ডেলিভার করলে কি হবে সেটা জটিল ধারণা কমপ্লেক্স কনসেপ্টস জটিল ধারণা ওকে জটিল ধারণা কি বুঝতে সুবিধা হবে শুধু লেকচার দিলে দেখে নিই পরের অপশন বাই অর্গানাইজিং কম্পিটিটিভ ইভেন্টস কম্পিটিশনের একটি পরিস্থিতি তৈরি করে দিলে নাকি শিক্ষক যদি সেরকম একটা কম্পিটিশনের পরিস্থিতি তৈরি করে দেয় তাহলে জটিল ধারণা শেখা যাবে খুব সহজে বুঝতে পারবে পারা যাবে সহজে এটাও হবেই না নেক্সট বাই রিপিটেটিভ মেকানিক্যাল ড্রিল একই কথা বারবার করে আওড়ানো রিপিটেটিভ মেকানিক্যাল ড্রিল এই মেকানিক্যাল ড্রিলের ফলে মেশিন তৈরি হবে তাই না এটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক নয় তো এখানে কিন্তু কিছুতেই কমপ্লেক্স কনসেপ্টস তৈরি হবে না এটা দ্বারা কি হবে নলেজ আসবে বাট এখানে আন্ডারস্ট্যান্ডিং বলছে আন্ডারস্ট্যান্ডিং কখনোই রিপিটেটিভ ড্রিলে আসবে না নেক্সট বাই প্রোভাইডিং অপরচুনিটিস ফর এক্সপ্লোরেশন অ্যান্ড ডিসকাশন শিক্ষক যদি অ্যাম্পেল অপরচুনিটিস দেয় যদি বাচ্চাদেরকে অপরচুনিটি দেয় যে তারা নিজেদের মতো করে টপিকটাকে এক্সপ্লোর করবে এবং ডিসকাস করবে যাতে তাদের জটিল কোনো ধারণা বুঝতে সুবিধা হয় তো অবশ্যই উত্তর কিন্তু হবে এটা অ্যাম্পেল অপরচুনিটিস কি কি হতে পারে তারা কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো জটিল ধারণা শিখতেও পারে তারা কোনো প্রজেক্ট করে সেই জটিল ধারণাগুলোকে ভেঙে ভেঙে শিখতে পারে তো এইভাবে কিন্তু এটা কিন্তু অবশ্যই আসছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে ওকে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে নেক্সট কোয়েশ্চেন আ প্রাইমারি টিচার ক্যান এনকারেজ চিলড্রেন টু বিকাম মোর এফেক্টিভ প্রবলেম সলভার্স বাই ভেরি ইন্টারেস্টিং কোয়েশন একজন প্রাইমারির স্কুল টিচার শিশুদেরকে কীভাবে উৎসাহ যোগান দেবে যখন শিশুরা কোনো কঠিন প্রবলেম তাদের সামনে পাবে তো তার জন্য কীভাবে তারা এফেক্টিভ প্রবলেম সলভার্স তৈরি করবে শিক্ষক কিভাবে স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে কিভাবে এফেক্টিভ প্রবলেম সলভার কিভাবে তৈরি করবে প্রথম অপশন অফারিং ম্যাটেরিয়ালিস্টিক রিওয়ার্ডস ফর এভরি স্মল টাস্ক প্রথমে রিওয়ার্ড শুধু নয় মেটেরিয়ালিস্টিক রিওয়ার্ড অর্থাৎ কিছু না কিছু মেটেরিয়াল রিওয়ার্ড দেবে কিছু উত্তর পারলো একটা পেন দিল একটা আরেকটা উত্তর পারলো একটা পেন্সিল আরেকটা উত্তর পারলো একটা খাতা পেল সো দ্যাট ইজ মেটেরিয়ালিস্টিক রিওয়ার্ড সো ইজ ইট পসিবল নো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে অফ এনকারেজিং ওকে নেক্সট এমফাসাইজিং অনলি অন প্রসিডিউরাল নলেজ শুধুমাত্র নলেজের উপর যদি এমফাসিস হয় তাহলে বলছে এখানে যে শিশুকে এনকারেজ করা যাবে বাট কখনোই নলেজ বেস করে প্রবলেম সলভিং হবে না আনটিল অ্যান্ড আনলেস দ্য কনসেপ্টস আর আন্ডারস্টুড বাই দ্য চাইল্ড নেক্সট ডিসমিসিং অ্যান্ড পেনালাইজিং ইনকারেক্ট কারেক্ট নো শুধু আমি ভুল উত্তরগুলোকে ডিসমিস করে দিলাম তাহলে হয়ে যাবে নো নট নেসেসারি নেক্সট সরি এটা একটা ভুল অপশান চলে এসছে ওকে এটা এটার অপশন নয় আচ্ছা ফোর্থ পয়েন্টটা আছে এনকারেজিং চিলড্রেন টু মেক ইনটিউটিভ গেসেস অ্যান্ড দেন ব্রেন স্টর্মিং অন দ্য সেম ইয়েস স্টুডেন্টকে এনকারেজ করতে হবে গেস করার জন্য তাদের গেস তারা কিভাবে চিন্তন করে ইনটিউশনে তাদের গেস করতে হবে এবং বুদ্ধিমত্তার দ্বারা এখানে ব্রেন স্টর্মিং বুদ্ধিমত্তা একটা প্রসেস যেটার মাধ্যমে ব্রেন স্টর্ম অর্থাৎ মাথার মধ্যে অনেকগুলো জিনিস খেলানো বুদ্ধিমত্তা এইভাবে এনকারেজ করলে কিন্তু একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদের পারে চলে আসছি পরের প্রশ্নতে ইন উইচ অফ দ্য ফলোইং পিরিয়ডস দাস ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট র্যাপিড পেস কোন সময়ে কোন পিরিয়ডে বলছে দৈহিক যে বৃদ্ধি এবং বিকাশ দৈহিক বৃদ্ধি এবং বিকাশ সব থেকে বেশি স্পিডে ঘটে র্যাপিড পেস মানে এখানে স্পিড গতি সেইটার কখন বেশি থাকে কোন সময় এবার এক্ষেত্রে বলে রাখি এই অপশানে যদি তোমরা দেখো যে বিফোর বার্থ এখানে যদি দিয়ে দেয় বিফোর বার্থ তাহলে কিন্তু সেটা অবশ্যই মাতৃ গর্ভের সময় হবে ঠিক আছে কিন্তু অপশানে যদি এইটা না থাকে তাহলে আমরা কী কী আছে এবার স্টাডি করে দেখব প্রথম অপশন ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড একদম যে শৈশ মানে শৈশবকাল এবং প্রাক বাল্যকাল ওকে তারপরে আর্লি চাইল্ডহুড অ্যান্ড মিডিল চাইল্ডহুড আর্লি চাইল্ডহুড এবং মিডল চাইল্ডহুড মিডল চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশন আর চার নম্বর অ্যাডোলেশেন্স অ্যান্ড অ্যাডাল্টহুড তো এই চারটার মধ্যে কোন সময় সব থেকে বেশি স্পিডে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় ফিজিক্যালি এই উত্তরটা কিন্তু হচ্ছে ইনফ্যান্সিতে হয় অনেকটা এবং আর্লি চাইল্ডহুডে সেটা একটু কমে যায় কিন্তু উত্তরটা কিন্তু ইনফ্যান্সি হবে কারণ ইনফ্যান্সিতে র্যাপিড স্পিডে কিন্তু ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় ওকে এখানে উত্তর অ্যাডোলেসেন্স আছে অ্যাডোলেশানস পিরিয়ডেও হয় বাট অ্যাডাল্টহুডে কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা গ্রোথ হয় না গ্রোথ হয় না তো সেক্ষেত্রে উত্তরটা কিন্তু হবে ইনফ্যান্সি অ্যান্ড আর্লি চাইল্ডহুড নেক্সট Question number 15. Which of the following is not a principle of development? Konguli ermod de konti principle noy. Bikasher niti noy. Prothom option development is lifelong. Yes, development. লাইফ লং প্রসেস এটা অবশ্যই কারেক্ট নেক্সট ডেভেলপমেন্ট ইজ মডিফায়েবল হ্যাঁ মডিফায়েবল বাট উই ক্যানট রিভার্স এট আমরা পেছনে যেতে পারবো না আমরা রিভার্স করতে পারবো না আমরা আগের দিকে কিছু চেঞ্জ আনতে পারবো ওকে সো মডিফায়েবল মডিফায়েবল কেমন উই ক্যান লুজ আওয়ার ওয়েট So, there will be some kind of physical uh, development, or if we we'll gain more weight, of course, there will be again a kind of physical development. So, therefore, physical development or development is modifiable. Modifiable, okay. Next, development is influenced by both heredity and environment. It, uh, ধ্রুব সত্য এটাও সত্য তাহলে লাস্ট অপশান না পড়ে তো নট বলতে পারবো না আগে পড়ে নিতে হবে ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল কারেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে ইউনিভার্সাল সবার হয় অ্যান্ড কালচারাল কন্টেন্টস ডু নট ইনফ্লুয়েন্স ইট নো আমরা জানি কালচারাল ডেভেলপমেন্ট ইজ অলসো আ এফিসিয়েন্ট আর এফেক্টিভ ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট সো কালচারাল বলছে সাংস্কৃতিক कंटेंट बा सांस्कृतिक चीज डेवलपमेंट के जोड देते बा इन्फ्लुएंस करते পারে না सो दिस वन इज इनकरेक्ट सो हियर द करेक्ट आंसर विल बी 4 माने एई তিনটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট 1 2 3 বাট হুইচ ওয়ান ইজ নট আ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট নাম্বার 4 ইজ নট আ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ওকে চলে আসি क्वेश्चन नंबर 16 দা প্রাইমারি کاز অফ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়ेशंस ইজ মানুষ একজন মানুষ আরেকজন মানুষের থেকে একটু আলাদা ভ্যারিয়েশন করছে কোন হিসেবে ব্যক্তি যে একজন আরেকজনের থেকে আলাদা ভ্যারিয়েশনস দ্য জেনেটিক কোড রিসিভড বাই ইন্ডিভিজুয়াল ফ্রম বার্থ প্যারেন্টস ইয়েস অফকোর্স এটা হতে পারে কারণ এখানে জেনেটিক কোডটা আমরা জানি যে জেনেটিক কোডের দ্বারা একজন মানুষ আরেকজন মানুষের থেকে আলাদা হয় পরেরটা ইনবর্ন ক্যারেক্টারিস্টিক্স নো এনভারনমেন্টাল ইনফ্লুয়েন্সেস হ্যাঁ কিছু এক্সটেন্টে বাট নট অনলি এনভায়রনমেন্টাল এক্সটেন ইনফ্লুয়েন্সেস তো কেটে দিচ্ছি লাস্ট দ্য কমপ্লেক্স ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি অ্যান্ড ইন এনভায়রনমেন্ট দেখো এখানে কিন্তু দেখতে হবে উইচ ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট সো দিস ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি এইটা না থাকতো তাহলে কিন্তু চিন্তা করে দেখতে হতো বিকজ এটাও শুধু হবে না এটাও শুধু হবে না কমপ্লেক্স ইন্টারপ্লে হতে হবে দুটোর মিথস্ক্রিয়া হলেই কিন্তু একজন ইন্ডিভিজুয়াল আরেকজন ইন্ডিভিজুয়ালের থেকে ডিফারেন্ট হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন উইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি না সোশ্যালাইজিং এজেন্সি আমরা জানি একটা প্রাইমারি একটা সেকেন্ডারি তো প্রাইমারির মধ্যে অবশ্যই ফ্যামিলি পড়ছে আর এখানে একদম ডাইরেক্ট আমি উত্তরে চলে যাচ্ছি আমরা জানি যেহেতু স্কুল হচ্ছে সেকেন্ডারি আমি এখানে একটাই দেখতে পাচ্ছি স্কুল আছে সো স্কুল অ্যান্ড মিডিয়া উইল বি কনসিডার্ড অ্যাস এক্সাম্পল অফ সেকেন্ডারি সোশ্যালাইজিং এজেন্সি কোয়েশন নাম্বার এইটিন ইন আ সিচুয়েশন অফ লেস পার্টিসিপেশন অফ স্টুডেন্টস বিলংকিং টু আ ডিপ্রাইভড গ্রুপ ইন টিচিং লার্নিং প্রসেস আর টিচার শুড যদি দেখা যায় যে একটা গ্রুপে কোনো স্টুডেন্ট পার্টিসিপেট করছে বাট খুব কম পরিমাণ পার্টিসিপেশন তার থেকে পাওয়া যাচ্ছে এবং সে একটি ডিপ্রাইভ গ্রুপে বিলং করে সে একটি ডিপ্রাইভ গ্রুপ যার নাকি অনেক কিছু নেই ডিপ্রাইভ সে অনেক কিছু বঞ্চিত সে বঞ্চিত গ্রুপে যদি সে বিলং করে কোন ছাত্র সেক্ষেত্রে শিক্ষক কোন পদ্ধতিতে তার টিচিং লার্নিং প্রসেসটা ক্যারি করবে প্রথমটা হচ্ছে আক্স দ্য চিলড্রেন টু উইথড্র ফ্রম স্কুল সে ছাত্রকে বলবে যে তুমি স্কুল থেকে নাম কাটিয়ে নাও নেক্সট অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে নিতে বলবে তুমি পারছো না সো ঠিক আছে তুমি পারবে না সো এটাও হচ্ছে না এটাও হচ্ছে না পরেরটা লোয়ার হার এক্সপেকটেশন ফ্রম স্টুডেন্টস অর্থাৎ একজন শিক্ষক কী করবে নিজের শিক্ষকের যে এক্সপেকটেশন আশা সেটা সে কমিয়ে দেবে বা রাখবেই না সেই সমস্ত বঞ্চিত শ্রেণীর স্টুডেন্টসদের থেকে তো এটাও অবশ্যই হবে না লাস্ট পয়েন্টটা কি আছে রিফ্লেক্ট অন হার ওন টিচিং অ্যান্ড ফাইন্ড ওয়েস টু ইম্প্রুভ স্টুডেন্টস ইনভলভমেন্ট ইয়েস নিজের শিক্ষণ যে পদ্ধতিটি সেই পদ্ধতিটি চেঞ্জ করতে হবে মডিফাই করতে হবে এবং দেখতে হবে খুঁজে যে কোন পদ্ধতিতে স্টুডেন্টকে আরও এনকারেজ করা যায় এবং স্টুডেন্টের ইনভলভমেন্টটা স্টুডেন্টের যে ক্লাসরুম পার্টিসিপেশনটা কিভাবে উন্নতি ঘটানো যায় সো করেক্ট আনসার উইল বি অপশান নাম্বার ফোর নেক্সট নাইনটিন ইন এন ইনক্লুসিভ ক্লাসরুম আর টিচার ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান আইপি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানুমে যেখানে সমস্ত রকমের শিশুরা থাকবে সেই রকম ক্লাসরুমে টিচারকে কি করতে হবে শুড নট প্রিপেয়ার প্রিপেয়ার ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্ল্যান অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক এডুকেশন প্ল্যান টিচার প্রিপেয়ার করবে না সো এটা হবে না অকেশনালি প্রিপেয়ার শুড মাঝে মধ্যে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশান প্ল্যান তৈরি করবে নো শ্যুড অ্যাক্টিভলি প্রিপেয়ার ইয়েস শিক্ষককে প্রত্যেকটা শিশু বা প্রত্যেকটা ছাত্রের কথা মাথায় রেখে তার এডুকেশন প্ল্যান বা স্ট্র্যাটেজি ডিটারমাইন করতে হবে এবং দ্যাট শ্যুড বি অ্যাক্টিভ অ্যাক্টিভলি প্রিপেয়ার দ্যাটস ওয়াই আর লাস্ট পয়েন্ট শ্যুড ডিসকারেজ সো কোনোভাবেই ডিসকারেজ করা চলবে না

ডাইভারজেন্ট থিঙ্কিং মানে কি এখানে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের কথা বলা হচ্ছে ফ্লুয়েন্সি ইন রিডিং আমরা জানি রিডিংয়ের ফ্লুয়েন্সি কিন্তু ভাবে কনসিডারেড হয় না ফ্লুয়েন্সি কিসের সাথে যায় স্পিকিং স্পিকিংয়ের সাথে যায় পরেরটা ইনেবিলিটি টু রিড ফ্লুয়েন্টলি ইনেবিলিটি আরেকটা এনগেজিং ইন রিপিটেটিভ লোকোমোটর অ্যাকশনস এখানে কারেক্ট আনসার ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার ডিসলেক্সিয়া মানে Reading disorder, reading disorder. So, a kind of divergent thinking, hotchana, mane inability to read fluently. Inability to read fluently. Question number 21 The concept of inclusive education as advocated in RTE Right to Education Act 2009 is based on Right to Education Act 2009, which was implemented on. এপ্রিল টু থাউজেন্ড টেন সো এই সময় ইনক্লুসিভ এডুকেশনকে কীভাবে গণ্য করা হয়েছিল বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপাল হিসেবে আসিম্প্যাথিক এসিম্প্যাথিক অ্যাটিউড টুয়ার্ডস ডিসেবল্ড কখনোই হবে না বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপাল কখনোই হবে না কারণ আমরা সিম্প্যাথি দেখাবো না এবং তাদের ডিসঅর্ডারকে ইনক্লুসিভ স্টুডেন্ট বা গিফটেড চিলড্রেনকে কখনোই তাদেরকে বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপালসের উপরে বিচার করবো না পরেরটা আর রাইটস বেসড হিউম্যানিস্টিক পার্সপেকটিভ নো দ্যাট ইজ নট রাইট রাইট অবভিয়াসলি বাট নট অনলি আ রাইট

কনস্ট্রাকটিভিজমে লার্নিং শিখনকে কী হিসাবে গণ্য করা হয় বেসড অন রট মেমোরাইজেশন রট মেমোরাইজেশন হবে মানে একদম কিছু না দেখে বুঝে কিছু না বুঝে মুখস্থ করা কিছুতেই হবে না কনস্ট্রাকটিভিস্ট আমরা সেখানে কনস্ট্রাক্ট করি আমরা সেখানে ধারণা গঠন করি নেক্সট সেন্টার্ড অ্যারাউন্ড রিএনফোর্সমেন্ট রিএনফোর্সমেন্ট কিসের ইয়ে এগুলো এগুলো বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ নো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ নয় কন্ডিশনিং এটাও বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ নেক্সট ফোকাসড অন দ্য প্রসেস অফ মিনিং মেকিং ইয়েস মিনিং মেকিং করি আমরা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচের মধ্যে মিনিং মেকিং করি কেমনভাবে এই একটা আইডিয়া প্লাস আইডিয়া ইকুয়ালস টু আ কনসেপ্ট ওকে আইডিয়া প্লাস আইডিয়া উই মেক আ কনসেপ্ট তো এইভাবে আমরা মিনিক করি কনস্ট্রাকটিভিস্ট্রোচেওর অর্থ হচ্ছে সহজভাবে যেটা হয় যেটা মানে ম্যাচিওরিটি হয় না নট ম্যাচিওর ওকে এবার নাইফের এইটা কিন্তু অল্টারনেটিভ কনসেপশনস হিসেবেও কোয়েশন আসতে পারে সো নাইফ থিওরিস মানে সহজ যে তত্ত্বগুলো যেগুলো শিশুরা গঠন করে এবং মানে অনেক কিছুর ব্যাপারে ভেরিয়াস ফেনোমেনার উপরে যেগুলো গঠন করে কি করতে করা উচিত একজন শিক্ষকের শুড বি ইগনোর্ড বাই দ্য টিচার টিচারকে একদম ইগনোর করে দিতে বলছে শুড বি পানিশড বাই দ্য টিচার পানিশমেন্ট নয় শুড বি রিপ্লেসড বাই কারেক্ট ওয়ান থ্রু রিপিটেটিভ মেমোরাইজেশন নো রিপিটেটিভ মেমোরাইজেশন হবে না শুড বি চ্যালেঞ্জ বাই প্রেজেন্টিং কাউন্টার এভিডেন্স অ্যান্ড এক্সাম্পল সো টিচার ইগনোর করলেও সেটা হবে না টিচারকে কী করতে হবে টিচারকে কিন্তু তার এভিডেন্স দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে সে কোথায় ভুল এবং কোনটা কারেক্ট দ্য উইচ ওয়ান ইজ রিয়েল ফর এক্সাম্পল ট্রেন চলছে শিশু ভাবছে যে ট্রেনের সাথে সাথে গাছ বাড়ি ল্যাম্প পোস্ট সব চলছে কিন্তু অ্যাকচুয়ালি যখন ট্রেনটা দাঁড়াবে তখন শিশুকে বোঝাতে হবে যে ট্রেনটাই শুধু চলছে গাছ বাড়ি কোনোটাই চলছে না সো দিস ওয়ান উইল বি প্রেজেন্টেড অ্যাজ আ কাউন্টার এভিডেন্স উইথ এক্সাম্পলস আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন চাইল্ড সেন্টার পেডাগজি প্রোমোটস শিশুকেন্দ্রিক যে পেডাগজি সেটা কে প্রমোট করে এক্সক্লুসিভ রিলায়েন্স অন টেক্সট বুক টেক্সট বুকের ওপরে নির্ভর করতে হবে গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স এক্সপিরিয়েন্সে শিশুরাদের যে অভিজ্ঞতা অর্জন করতে হবে সেটাকে মান্যতা দিতে হবে নেক্সট রট মেমোরাইজেশন মুখস্থবিদ্যা নেক্সট লেবেলিং অ্যান্ড ক্যাটাগরাইজেশন অফ স্টুডেন্ট বেস অন এবিলিটি টেক্সট বুক হবে না রট মেমোরাইজেশান কিছুতেই নয় এবং স্টুডেন্টকে আমরা কখনোই লেভেল বা ক্যাটাগরাইজ করব না তাদের এবিলিটি বা ক্ষমতা অনুযায়ী সো আমরা কী করবো চাইল্ড সেন্টার সব সময় শিশুদের অভিজ্ঞতার কেন্দ্রিক আমরা পড়াশোনাটাকে নিয়ে যাব আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন ইমোশনস অ্যান্ড কগনিশন আর ড্যাশ ইচ আদার কমপ্লিটলি সেপারেট ফ্রম ইমোশন এবং কগনিশন একটি হচ্ছে আমাদের ইমোশন আমাদের অন্তরের যে প্রাক্ষপিক ব্যাপারগুলো আরেকটা হচ্ছে কগনিশন কগনিশন হচ্ছে বুদ্ধি রিলেটেড এই দুটো কিসের সাথে এগুলো দুটো কি একে অপরের সাথে কিভাবে রিলেটেড ইন কমপ্লিটলি সেপারেট বলছে এটা সেপারেট দুটো আলাদা জিনিস নো ইন্ডিপেন্ডেন্ট অফ নো not related to, no, the correct answer is interwoven with, উইথ একটি অপরেট সাথে জড়িত অর্থাৎ একজনের যদি মনটা একটু খারাপ থাকে তার কিন্তু ক্লাসে তার কগনেটিভ লেভেল কিন্তু একটু কমে যাবে অর্থাৎ এগুলো ইন্টার ওভেন যদি তার হ্যাপি মুড থাকে কিন্তু তার কগনেটিভ লেভেলটা কিন্তু অবশ্যই শেখে সেই দিন বা সেই সময় কিন্তু বেশি থাকবে তার বোঝার ক্ষমতাটা তো সেটা বোঝাচ্ছি আমি কগনেটিভ হিসাবে তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে তোমরা কয়েকটা সলভ করলে আজকে এরকম আরও ক্লাস এরকম আরও প্র্যাকটিস সেট তোমাদের আমি দেবো এবং যেভাবে আমাদের ক্লাস চলছে একটা একটা করে কনসেপ্টস আমরা করছি সিলেবাস অনুযায়ী সেগুলোও আমরা এগিয়ে নিয়ে যাব আগামী দিনে আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার ইটস এ রিকোয়েস্ট আর যদি তোমাদের অনলাইন পেইড এবং অফলাইন পেইড ব্যাচে যোগাযোগ করার জন্য কোনো রকম এনকোয়ারি দরকার হয় তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে নাম্বার পেয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই দ্য ড্রোনাসের অফিসে কন্ট্যাক্ট করতে পারবে সো থ্যাংক ইউ ফর দ্য ক্লাস